কিংবদন্তি ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চুকে হারানোর শোক এখনও বয়ে চলছে দেশের ব্যান্ড সঙ্গীতাঙ্গন, আর সেই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাবে দেশের ব্যান্ড সঙ্গীতাঙ্গন। এই শপথে তার স্মরণে অনুষ্ঠিত হল ফেয়ারওয়েল ট্রিবিউট টু আয়ুব বাচ্চু। পুরো অনুষ্ঠানটি আয়োজন করে দেশের ব্যান্ড দলগুলোর সংগঠন বাম্বা। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। গত 18ই অক্টোবর সুখেরি পৃথিবী ছেড়ে অজানা এক শহরে পাড়ি জমান ব্যান্ড সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। তবে চলে গিয়েও এখনো যেন তিনি জীবন্ত তার গানের মাধ্যমে। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ব্যান্ড লিজেন্ডকে এভাবে গানে গানে শ্রদ্ধা জানানো হয় রোববার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে আয়ুব বাচ্চুকে নানাভাবে মূল্যায়ন করলেন তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, শিল্পী ও গানের মানুষরা। বাচ্চু যে কাজগুলো করতে চেয়েছিল, যেসব ক্ষেত্রগুলো অপূর্ব রয়ে গেল, সেগুলো যদি আমরা সবাই মিলে পূরণ করবার চেষ্টা করি, তাহলেই হয়তো তার স্মৃতি রক্ষা করা যাবে। তার যে চর্চা এবং সেটাকে যে এক জায়গায় নিয়ে যেতে হবে, তার যে অদম্য ইচ্ছা, এরকম সাকসেসফুলি খুব কম মিউজিশিয়ানই বাংলাদেশে এই কাজটা করতে পেরেছে। এই প্রথমবারের মতো আমরা দেখছি যে কিভাবে একজনের সৃষ্টি আমাদের সকলকে, সারা দেশের মানুষকে একত্র করতে পেরেছে। বাচ্চু ভাই শিখিয়েছেন, আমরা যারা কাছের মানুষ আমরা জানি, যে মাকে কিভাবে ভালোবাসতে হবে। মিউজিক্যাল সংগঠন বাম্বার আয়োজিত এই কনসার্টে গান পরিবেশন করে আর্সেল, মাইলস, শিরোনামহীন, দলছুট, ঢাকা ও মাকসুদ, ফিডব্যাকের মতো দেশের প্রথম সারির ব্যান্ড শিল্পীরা। পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে আয়ুব বাচ্চু ও এলআরবির 15টি জনপ্রিয় গান পরিবেশন করেন বাম্বার সদস্য শিল্পীরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।